পুরুষে রামনগর বাইরে কাজ করে নিজের চোখে দেখতেছি এবং স্ত্রী কিস্তি এটা এটা নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে বহুত কিছু ঝগড়া বিবাদ হইয়া যায়। তুমি কাজ করো আমিও কাজ করি, সমান সমান অধিকার, কাজ না করলে কেমনে বাঁচু? হ্যাঁ, আমার যা সম্ভব না, আমি এটা আমি ভালো পাই না, আমি এটা পছন্দ করি না, মানে আমাদের বংশ থেকে এসব নাই। খাওয়াইলে বড় করতেছে মানুষ করার সে একটা চিন্তা ভাবনার মধ্যে আছে এই আর কি। তো ওনার আয় হলো ভবিষ্যৎ ছেলে মেয়ে, এইটাই তো আসলে এটা থাকা উচিত বলে মনে করি। কেননা এখানে তাহলে আমাদের নারীদের প্রতি যে নির্যাতন বা যেই তাদেরকে মানে একটু মানে নিচু স্তরে রাখার যে প্রবণতা সেটা অনেক অংশে কমে আসবে বলে মনে করি। মানে তারা যে বাসায় মানে হাউস ওয়াইফের যে কাজটা করছে এক্ষেত্রে এখন মানে কোনো একটা সেক্টর যদি করা হয় সেটার জন্য, তাহলে তাদের যে কাজের যে মূল্যবোধটা সেটা মানে সবাই দেবে বলে মনে করি। যে কাজটা হচ্ছে এটা আসলে জিডিপিতে কাউন্ট করা উচিত, কেননা ওইটা একটা রিকগনিশন, সেটা তো সবাই মূল্যায়নভাবে করছে না। কিন্তু অবশ্যই এই ওয়ার্কফোর্সটা এটা কিন্তু একটা বিশাল মানে কাজের সমষ্টি বলা চলে আর কি, যেটা আমাদের এই সমাজে অবহেলিত এবং মনে হয় যে এটার কোনো মানে প্রয়োজনই নাই বা হচ্ছে ওরকম কোনো রিকগনিশন নাই। আমি নিজে সরকারি চাকরির জন্য পড়াশোনা করতেছি, তো এইখানে তো কোনো ডিসক্রিমিনেশন নাই, এখানে নারী পুরুষ সবাই সেম। আমি পার্সোনালি যেটা ফিল করি, মেয়েরা আরও বেশি প্রিভিলেজ পায়, ঠিক আছে, অনেক জায়গায়। তো আয়ের ক্ষেত্রে হ্যাঁ, প্রাইভেটে কিছু জায়গায় ডিসক্রিমিনেশন থাকতে পারে, অবশ্যই আছে, কিন্তু সেটা পুরুষদের মধ্যেও আছে। একই পজিশনে একটা পুরুষ যেই বেতন পাবে আরেকটা পুরুষ সেম কাজ করে তার চেয়ে কম পাইতে পারে। সো আমার মনে হয় না, পার্সোনালি আমি এখন পর্যন্ত দেখি নাই যে এরকম কোনো ডিসক্রিমিনেশন আছে।